দিস কোর্স ইজ গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ ফর এভার। তুমি ঘরের মধ্যে বসে খুব চমৎকারভাবে তোমার ফিজিক্সের আমি বলবো শতভাগ প্রস্তুতি তুমি করে ফেলতে পারবা। অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড আই ক্যান বেট ইউ যে এরকম ধরনের কোনো কোর্স অফলাইন, যেটাকে আমরা ক্লাসরুমে বলি, ক্লাসরুমে করা পসিবল না, এবং এরকম কোনো কোর্স বাংলাদেশে কোথাও তুমি পাবা না। আমরা আমাদের ভর্তি পরীক্ষার আগে, ভর্তি পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষার পর আমাদের জীবনের যে চরম একটা, যাকে কী বলা যেতে পারে, যুদ্ধ আসে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু খুব টেন্স থাকি। এবং আমার আমলেও আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন আমরা সবাই টেন্স ছিলাম, এবং এখনকার যুগে তাও সবাই খুব টেন্স থাকে। আমরা চেষ্টা করেছি এমন একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্য যে প্ল্যাটফর্মে তুমি এই টেনশান বাদ দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারো। এবং আমি তোমার ফিজিক্সের জন্য যতটুকু সাপোর্ট প্রয়োজন এই সমস্ত সাপোর্টকে একই প্ল্যাটফর্মে তোমার সামনে তোমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য আসছি। এবং এখন ডিজিটালাইজেশনের যুগ, রাইট? এবং আজ থেকে 10-15 বছর আগে যদি আমরা চিন্তা করি তখন দেখেছি যে তখন ডিভিডি ভাড়া পাওয়া যেত, এখন কিন্তু সেই বিজনেসই নাই, বিকজ যুগ অনেক বদলে গেছে। এখন ছোট্ট একটা মেমোরি কার্ডে আমরা কিন্তু প্রচুর বেশি পরিমাণ ডাটা বা ইনফরমেশান রাখতে পারি। আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বলি বা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বলি, আমাদের ফিজিক্সের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কন্টেন্ট থাকে যা শিক্ষকরা আমাদের পড়ান। কিন্তু দেখা যায় ভর্তি পরীক্ষার আগে যখন প্রস্তুতি নিতে আমরা বসি, আমরা মোস্ট অফ দ্য জিনিস ভুলে যাই। তখন বিভিন্ন কোচিংয়ে যাওয়া হয় এবং কোচিংয়ের ভাইয়ারা বোর্ডে অনেক কিছু বলে, যার 90% জিনিসই হচ্ছে আমাদের আস্তে 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 রাস্তার মধ্যে হারিয়ে ফেলে চলে আসি। এবং বাসায় বসে অনেক সময় পড়ার ক্ষেত্রে এমনও হয় যে মনে হয় যে সেই কথাটা যদি একটু আবার আগে কেউ বলে দিত আমাকে। এইরকম একটা প্ল্যাটফর্মে আমি যেটা করেছি সেটা হলো তোমাদের সবার জন্য একটা গ্রুপে আমি অনেক পরিমাণ ক্লাস এবং অনেক পরিমাণ কোর্স কন্টেন্ট দিয়ে একটা, যেটাকে বলা যেতে পারে একটা মাসেল কোর্স, তোমাদের জন্য বিল্ড করেছি। এই কোর্সে টোটালি 126টা লেকচার আছে, যার প্রতিটা লেকচার আমার দেওয়া, এবং পুঙ্খানুপুঙ্খভাবে তোমার বইয়ের সহজ, ক্রিটিক্যাল, মিডিয়াম, ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ যত কিছু পসিবল সব কিছু আমি খুব সুন্দরভাবে সাবলীলভাবে তোমার সামনে আমি কথা বলছি এই ফিল করে তুমি যেন লেকচার দেখতে পারো, এভাবে বানানো হয়েছে। এবং প্রতিটা চ্যাপ্টার শেষে আমি পরীক্ষা রেখেছি, এমসিকিউ পরীক্ষাগুলো রাখা হয়েছে 50 থেকে 60 মিনিটের, এবং রিটেন এক্সামগুলো রাখা হয়েছে কোনোটা 2 ঘন্টার, কোনোটা 1.5 ঘন্টার, কোনোটা 1 ঘন্টার, ইট ডিপেন্ডস অন দ্য চ্যাপ্টার সাইজ। এবং একটা সুন্দর চমৎকার বই আমি অলরেডি এই গ্রুপের মধ্যে পোস্ট করে রেখেছি। সো তুমি যখন এই কোর্সটা করবে তোমার কখনো হারানোর সম্ভাবনা থাকবে না যে আমার অমুক ভাই একটা ক্লাস নিয়েছিল যা আমি ভুলে গেছি, কারণ তুমি যে কোনো সময় যে কোনো ক্লাস আবার রিপিট করতে পারবা। এবং এটা যেহেতু লাইভ ক্লাস না, এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, তাহলে এই জিনিসটা তুমি বারবার বারবার দেখতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারো। যদি প্রয়োজন মনে করো যে একদিনে তুমি 10 ঘন্টা ফিজিক্স পড়বা, তুমি তাও করতে পারো। যদি মনে করো একদিনে তুমি ফিজিক্স ক্লাস করবাই না, তুমি নাও করতে পারো। সো ইউ হ্যাভ নো বাইন্ডিংস। তুমি ঘরের মধ্যে বসে খুব চমৎকারভাবে তোমার ফিজিক্সের আমি বলবো শতভাগ প্রস্তুতি তুমি করে ফেলতে পারবা। অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড আই ক্যান বেট ইউ যে এরকম ধরনের কোনো কোর্স অফলাইন, যেটাকে আমরা ক্লাসরুমে বলি, ক্লাসরুমে করা পসিবল না, এবং এরকম কোনো কোর্স বাংলাদেশে কোথাও তুমি পাবা না। সো কাম অ্যান্ড জয়েন আস। এবং আমি বিশ্বাস করি যে তুমি যদি এই কোর্সটা সম্পূর্ণরূপে কভার করতে পারো, তুমি তোমার জীবনে তোমার যতটুকু অবশ্য লক্ষ্য তার অনেকটাই দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবা। সকলকে এই গ্রুপে স্বাগতম, এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।